আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথে উপজেলার উত্তর শোলাবেড়া গ্রামে। আমি এইখানে একজন ভাই, সে হাইব্রিড এবং বিভিন্ন প্রজাতির টমেটো চাষ করেছে। আমি সে চাষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং চলুন আমরা টমেটো চাষ পদ্ধতিটা সহজে জেনে নেই। তো চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমরা বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নামটা একটু বলবেন? আমার নাম মাসুদ। মাসুদ রানা, তা আপনি এখানে কতটুকু জমির উপরে টমেটো চাষ করেছেন? দুইটা মিলে 24%। 24% জায়গার উপরে। তো টমেটো চাষ সম্পর্কে আমাদের দর্শককে একটু জানাবেন যে প্রথম থেকে কীভাবে টমেটোটা চাষ করতে হয় এবং কীভাবে চাষ করলে বেশি ফলন এবং বেশি লাভবান হওয়া যায়। একটু প্রথমে থেকে যে জমিটা কিভাবে চাষ করতে হয় বা কি পরিমাণ সার দিতে হয় এগুলো একটু। জমি চাষ আসলে অন্য অন্য ফসলের মতোই চাষ, এখানে চাষ করি না। এটা টমেটোটার চারা জন্মানো একটা বেশি কষ্ট, কারণ আমাদের দেশে যে সময় আগস্ট চারা জন্মান লাগে ওই সময় বৃষ্টি হয় অনেক, আর বৃষ্টিতে টমেটো চারা হয় না। তার কারণে মানে কি পদ্ধতিতে আপনারা চারাটা? আমরা আসলে ঘর করি নি আর কি, মানে মালচিং, যেভাবে মালচিং না, মালচিং তো টমেটোর খেতে দেওয়ার জন্য মালচিং, ওটা অন্য জিনিস। এটা শেড করি আর কি, শেড করে টমেটোর চারাটা আমরা যাতে বৃষ্টি না পড়ে অথবা অতিরিক্ত রোদ না লাগে চারা জন্মায়। পলি দিয়ে ঢেকে দেন, উপরে পলি পলি শেড দিয়ে ঢেকে দেন, ঢেকে দেন আর কি। তারপরে যখন জমিটা চাষ করেন, জমিতে প্রতি শতাংশে সার কি পরিমাণ সার দিয়েছেন? এখানে এক একজন এক এক রকম দেয়, তবে আমরা প্রতি শতাংশে 1 কেজি করে দিই আর কি টিএসপি। মানে কয়েকটা সার মিলে? না, প্রতি শতাংশে 1 কেজি টিএসপি দিই আর 1/2 কেজি লাল সার দিই, এমওপি দিই, এমওপি যেটা বলে। তারপরে এর জন্য কোনো কীটনাশক দিতে হয় কি? অবশ্যই, সারের সাথে শুধু দানাদার বিষটাই দেওয়া লাগে। তারপরে তো আছে মানে ওই লাগানোর 4 দিন পর থেকে তো বিষ পাল্টায় প্রতিসাপে দেওয়া, এরপর পর দেওয়া লাগে। তো টমেটোর যে বিষটা বীজতলা ফেলার পরে কতদিন পরে লাগানোর উপযোগী হয় এটা? 20 দিন। 20 দিন, 20 থেকে 25 দিন হয়, এর মধ্যে 20 দিনের মধ্যে হয়ে যায়, দিতে হয় আর কি। তো জমিতে কতটুকু পরপর ইয়েটা রোপণ করতে হয় টমেটোর চারাটা? 2 ফিট। 2 ফিট পরপর। এটা হচ্ছে টমেটো রোপণের পরে কতদিন পরে টমেটো ধরা শুরু করে? টমেটো আসলে ধরে 1 মাস পর থেকে টমেটোর ফুল আসা শুরু করে দেয়, ঠিক আছে। আর টমেটোটা বড় হইতে সময় নেয় আর কি, একবার বড় হয়ে গেলে আবার তাড়াতাড়ি। যাই হোক, আপনি এখানে কি জাতের টমেটো চাষ করছেন? 642, এটা হাইব্রিড জাতের? হাইব্রিড জাতের। হাইব্রিড এবং দেশি যেটা, সেটা মানে পার্থক্য কোনটা বেশি? ধরে কম বেশি হয়, সাইজে কম বেশি হয়, হাইব্রিডটা বেশি লাভবান হয়। একটা এক এক সময়ের জন্য প্রযোজ্য আর কি, যেমন এই সময় 642টা ভালো হয়, তারপরে আনসিজন করলে ওই বাড়ি জাতের টমেটো গুলো ভালো হয়, ওইটা ভালো হয় আর কি। তো এই জাতের টমেটোর সাধারণত কি ধরনের রোগ বালাই হয় টমেটোর, যেমন যে ফুটা করে বা আদার্স এগুলো? এখন যারা একটু নাবি জাতের করছে, মানে কার্তিক অগ্রহণ কার্তিক মাসে যারা রোপণ করছে, তাদের মানে খুব একটা কম রোগ হয়। আগুর যারা করছে এই এই সিজনের যারা, তারা দেখছেন কিছু আমার এনও আছে ওই পাতা মরণ রোগগুলো হয়, এগুলো সাধারণত। এগুলোর জন্য আপনার কী ধরনের কীটনাশক? এটার কোনো চিকিৎসা নাই, চিকিৎসা নাই, যেটা হবে সেটা হবে, ভাইরাস আর কি। এটাকে গাছকে উপড়ায় ফেলে দেয়, ওই যে আমরা দেখছি চেষ্টা করি অনেক সময় গাছ গেলে ওটা ফেলা দিচ্ছে অলরেডি। এটা হচ্ছে মানে কোনো প্রতিকার? আগুর না, আগুর জাতের গুলে একটু ওই ভাইরাস লাগবেই আর কি, এটা আমরা স্বীকার করি নাই। কিন্তু নাবি জাতের করলে এখন একটু একটু নাবি আছে, দেখেন এর মধ্যে কোনো ভাইরাস নাই, কিন্তু এটা আগুর ধান এটার মধ্যে ভাইরাস আছে। তো প্রিয় দর্শক, দেখলেন টমেটো চাষ পদ্ধতিটা কিন্তু অতি সহজভাবে মাসুদ ভাই কিন্তু আপনাদের বোঝায় দিয়েছে। এবং যে সমস্ত সমস্যা হয়, যেটা হচ্ছে পাতা কুকড়ানো একটা রোগ আছে, এটা কিন্তু হলে কোনো বিষে মানে কোনো প্রতিরোধ হয় না, এর কারণে গাছটা উপরে বাইরে ফেলে দিতে হয়। এবং আরও বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো হচ্ছে নর্মাল যে ফুটাগুলো ওগুলো বেশ স্প্রে করতে হয় আর কি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।